এদিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে দেশজুড়ে জুড়ে নগরী চট্টগ্রামে ভোর ছটা থেকে রাত নটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে যদিও স্বাভাবিকভাবে চলছে দূরপালা যানবাহন সহ অন্য পরিবহন চলাচল বেড়েছে মানুষেরও কারফিউ শিথিল আছে বরিশালও এতে বেড়েছে মানুষ ও গণ পরিবহন চলাচল বিভিন্ন দোকানপাটে মানুষের ভিড় বেড়েছে রাজশাহী রংপুর সিলেট মেহেরপুর সহ বিভিন্ন জেলায় স্বাভাবিকভাবে চলাচল করছে মানুষ এতে স্বস্তি ফিরেছে জনমনে দর্শক খুলনা মহানগরীর পরিস্থিতি জেনে নেব সহকর্মী এইচ এম মনিরুজ্জামানের কাছ থেকে যান চলাচল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুই স্বাভাবিক রয়েছে আপনাকে জানিয়ে রাখি খুলনায় সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে যার ফলে কিন্তু সকল ব্যবসা প্রতিষ্ঠান সরকারি আধা সরকারি সকল প্রতিষ্ঠান খোলা রয়েছে খুলনাবাসী কিন্তু স্বাভাবিক জীবনযাপন করছে আপনি দেখতেন পাচ্ছেন আমার পিছনেই কিন্তু সকল ধরনের যানবাহন চলাচল করছে সেই সঙ্গে খুলনা থেকে যে সকল লুটের দূরপাল্লার গণপরিবহন রয়েছে সকাল থেকে কে কিন্তু সেই সকল জানবাহন চলছে বলে আমি জানতে পেরেছি সব মিলে এক কথাই বলতে পারি খুলনা কিন্তু সংঘর্ষ সংঘাত পরিহার করে খুলনার ছাত্ররা আন্দোলন করেছে সেই সঙ্গে খুলনার প্রশাসনও তাদেরকে একভাবে সহযোগিতা করেছে যার ফলে কিন্তু খুলনাবাসী এখন পর্যন্ত শান্তিতে রয়েছে এই ছিল খুলনা নগরীর প্রান্ত কেন্দ্র শিববাড়ি মোড় থেকে সর্বশেষ খবর এতক্ষণ খুলনা থেকে জানাছেন এইচএম মনিরুজ্জামান